हेलो फ्रेंड्स, वेलकम टू द चैनल एग्जाम्स मेड इजी। एग्जाम्स मेड इजी चैनले আপনাদের সকলকে স্বাগত জানাই। फ्रेंड्स, এই চ্যানেলের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করে থাকি। বিগত কয়েকটি ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের রিসেন্ট কিছু রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের শেষ ভিডিওতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আগামী 3 মাসের কি এক্সাম সূচি আছে, কি রিক্রুটমেন্ট সূচি আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আগামী 3 মাসে কিন্তু ফ্রেন্ডস প্রায় 12টা পদের বিভিন্ন নিয়োগের পরীক্ষা পাবলিশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এবং আপনারা যেসব জেলাভিত্তিক ক্যান্ডিডেটসরা আছেন, আপনাদের নির্দিষ্ট জেলায় কী কী রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে আপনার জেলা নির্বাচন করেও প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু খুব সুন্দর একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের করেছে, যেটা কিন্তু প্লেস অফ পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন অনুযায়ী কিন্তু পে পাবেন। তো এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক বলেছে ফ্রেন্ডস। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগ হচ্ছে, যেক্ষেত্রে আপনার টোটাল ভ্যাকান্সি আছে 8টা। এক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আনরিজার্ভ 4টে আছে, ওবিসি 2টো, এসসি 2টো, এই গেল 8টা। এক্ষেত্রে গ্রুপ সি পদে কিন্তু ফ্রেন্ডস আপনার নিয়োগ হচ্ছে এবং পে লেভেল বলেছে 19,900 থেকে 63,200 টাকা, আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন অনুযায়ী। বয়সের উর্ধ্বসীমা বলেছে 30 বছর এবং বলেছে গভর্নমেন্ট সার্ভেন্ট আপনি হলে সেক্ষেত্রে আপনি 40 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন পাবেন। এছাড়া ফ্রেন্ডস আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এক্ষেত্রে আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক সেটা আমি বলেই দিয়েছি, এবং আপনার অ্যাপেন্ডেন্সিপ ট্রেনিং সার্টিফিকেট যদি থেকে থাকে বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে লাগছে। এছাড়াও ফ্রেন্ডস এক্ষেত্রে কিন্তু বলে রাখি, আবেদন প্রক্রিয়া আপনাকে অনলাইনে নয় অফলাইনে করতে হবে। তো ফ্রেন্ডস অনলাইনের এক্ষেত্রে আবেদনের প্রক্রিয়ার কোনো ব্যবস্থা নেই, তো আপনারা অফলাইনে আবেদনটা কিভাবে করবেন, কোন অ্যাড্রেসে আপনাকে চিঠি পাঠাতে হবে, আপনাকে অফিস অফ দ্য ডিরেক্টর ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা দাসনগর হাওড়া 7111 ওয়েস্ট বেঙ্গলে আপনাকে কিন্তু আপনার এই নোটিফিকেশানটা যবে পাবলিশ হয়েছে তার থেকে 21 দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে এই নোটি এই আপনার অ্যাপয়েন্টমেন্ট নোটিশটাকে। যেটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আপনারা কোথা থেকে পাবেন এটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, সেই লিঙ্ক ফলো করে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটাকে ডাউনলোড করে নিতে পারবেন, যেটাকে ডাউনলোড করে নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু ফ্রেন্ডস পাঠিয়ে দিতে হবে, এবং সেই অ্যাড্রেসটা শুধু এখানে নয় আমাদের ডিসক্রিপশন বক্সেও মেনশন করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দিয়ে কী কী রয়েছে, আপনার সেই বিষয়গুলোকে ফিল আপ করে সেই বিষয়ের রেসপেক্টিভ ডকুমেন্টগুলোকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। এবং ফ্রেন্ডস আপনাদের কত দিনের মধ্যে পাঠাতে হবে সেটা আমি বলে দিয়েছি, এবং এটা অনলাইন পাবলিকেশন হওয়ার 21 দিন পর্যন্ত কিন্তু আপনারা সময় পাচ্ছেন, এবং তার মধ্যে আপনাদের কোয়ালিফিকেশানগুলো যেগুলো আছে সেগুলোকেও সঙ্গে করে কিন্তু অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। ফ্রেন্ডস এই গেল এই রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। একই রকমভাবে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং আপনার জেলার রিক্রুটমেন্ট নোটিফিকেশান পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।